ক্লাস ওয়ান থেকে আমি আর্ট করতাম। তো তখন আমি যেটা সামনে পাই, যেটাই দেখি সেটাই আমি আর্ট করি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি কোনো আর্টের টিচারের কাছেও আমি কোনোদিন শিখি নেই, বা চারুকলাও আমি জীবনে দেখিও নেই চারুকলা কোথায়, বা কারো আর্ট করা আমি দাঁড়া দাঁড়াও দেখি নেই, এটা মনের কল্পনায় আমি আঁকতাম। তো এই আঁকতে আঁকতে দেখা যায় যে আমি ধীরে ধীরে এক পর্যায়ে আমি একটা শখ করে একটা প্রতিষ্ঠান দিলাম যে কেমন লাগে। আমার প্রতিষ্ঠান দেওয়ার বয়স প্রায় 40-এর মতো হবে। তো এই দেখলাম যে বেশ আমার আর্ট কাজগুলো ভালোবাসে। তো তখন তো মানে ছবির কাজটা একটু হতো, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে লেখা, সাইনবোর্ড লেখা, ব্যানার লেখা, আমি সাইনবোর্ড ব্যানার লিখতাম। তো তার সঙ্গে আমি আর্টটাও আমি করি যাই, ওর সঙ্গে আর্ট আমি ছাড়ি নিয়ে কি যে কোনো জিনিস আর্ট করি, বা কারো ছবি আমি হুবহু আর্ট করে দিই, এভাবে অনেক অর্ডারের কাজ করি যাই। ধীরে ধীরে আমি এই নবুনের আর্টটাকে একটা দেখি সুনাম অর্জন করছে আমাদের রংপুরের মধ্যে। এখন তো সারা বাংলাদেশেই নবুনের আর্ট নামে পরিচিতি হয়ে গেছে। তো আমি যদিও বড় কোনো শিল্পী না, বড় কোনো আর্টিস্ট না, আমি সাধারণ আর্টিস্ট, আর্ট করি। আমার এই আর্টটাকে আমি দেখলাম আমি যদি ভালো পর্যায়ে নিতে যাই তাহলে অনেক ব্যয়বহুল খরচ, সে ব্যয়বহুল খরচ করার মতো আমার সামর্থ্য নাই। ডিজিটাল হওয়ার কারণে আমাদের আর্টগুলো মানে লেখালেখির কাজগুলো প্রায় মূলতবির পথেই বলা যায়। সেটা হচ্ছে আমার আর্টের নেশাটা এমন একটা নেশা ছিল যে ক্লাস ওয়ানে আমি 3 বছর ফেল করছি, ক্লাস টুতে উঠে 2 বছর ফেল করছি, ক্লাস থ্রিতে 2 বছর ফেল করছি। কলা গাছের দৃশ্যটা যে এতটা মানুষকে ভালো লাগবে, ভালো লাগার ইয়ে থাকবে, তা আমি এটাকে খেয়াল করিনি, কিন্তু আমি আমার মনে আমি আর্ট করছি। তো ওটা আমি একটা গ্রুপে দিয়েছিলাম, তাতে লাইক আসছিল 3,18,000 হ্যান্ড পেন্ট গ্রুপে। তা ওই আর্টটা আমার শেয়ার করছে বাংলাদেশে, এত শেয়ার ছিল যে সীমার বাইরে, যে এই শেয়ারগুলো আমার একটা পরিচিতি ঘটাইছে। বিশেষ করে দৃশ্য আর্টগুলো যখন আমি করি তখন আমি মাথার মধ্যে কিন্তু থাকে না কোনো কিছু যে আমি কী আর্ট করতেছি, কী আর্ট করব, যেহেতু আমার পল্লীর দৃশ্য নিয়ে আমার আর্ট করা। তো আমার কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমি যখন কাজে বসি তখন আমি ব্রাশ চালাইতেই থাকি, চালাইতেই আমার মেমোরিতে আসতেছে যে আমি এখানে এই জিনিস, এখানে এভাবে 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 দিলে ভালো লাগবে। পল্লীর দৃশ্যকে মাথার মধ্যে রাখিয়েই করি।